মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি প্রথমবার ভিডিও করছি 2022-এ, এমনটা কিন্তু নয়। ও, প্রথমে তোমাদের সকলকে বলি হ্যাপি নিউ ইয়ার। আমার এটা নতুন ফোন, সেটা হচ্ছে ওপো F19 Pro Plus, আর সেই ফোনেই আজকে আমি পুরোটা শ্যুট করব। এর আগেও করেছি কিন্তু সেগুলো আর পোস্ট করা হয়নি। ওই যে বললাম, আমার এটা প্রথম ভিডিও নয় যে আমি 2022-এ করছি, কিন্তু সেগুলো এখনও পোস্ট করা হয়নি। জানি না কবে পোস্ট করবো, বাট এই ভিডিওটা সবার আগে আসবে। তো যাই হোক, আজকে একটা র্যান্ডম ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কিছু খুঁটিনাটি কাজ ফাজ আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত এখন বাজে হচ্ছে অলমোস্ট 3টে, আর আমি এখনই স্নান করলাম, তার কারণ এর আগে অনেক কাজ ছিল, ক্লাসের পর ক্লাস হয়ে যাচ্ছিলো, তো সেগুলো অ্যাটেন্ড করলাম। এটা পুরো ভিজে আছে, এটাকে শোকাতে হবে, তার জন্য আমি ড্রায়ার বার করেছি, ড্রায়ার দিয়ে শোকাবো, কারণ এমনিতে আর শোকাবে না। জানি ড্রায়ার দিয়ে শোকানোটা উচিত নয়, কিন্তু কি করব, তারাহুড়োর মধ্যে শোকাতেই হবে। তো শুকিয়ে আমার টিউশনই আছে, সেখানে টিউশনই করাতে যাব, তারপরে আরও কাজ আছে, অনেক কিছু কাজ আছে, সেগুলো দেখাবো। তো চলো আগে চুলটা আমি ভালো করে শুকিয়ে নিই। চুলটাকে ভালো করে আমি একদম ড্রায়ার করে নিয়েছি, আর চুলটা দেখো কি হেলদি লাগছে। আজকে একটু আমার চুল কাটিংও করবো, মানে আমি একটু চুল কাটবো, তো ওটা ভাবছি এসে করবো, এখন আর সময় নেই, অলরেডি 3:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে কি বলে রেডি হয়ে নিই, তার স্কুলে যেতাম, তখন এই সাইকেল করে আমি স্কুলে যেতাম, পড়তে যেতাম সব জায়গায়। এখন সেকেন্ড ইয়ারে উঠে গেছি, সাইকেল প্রায় 2 বছর পর আমি আবার চালাচ্ছি। সিরিয়াসলি 2 বছর পর আমি আবার সাইকেল চালাচ্ছি, মানে বিশাল একটা নস্টালজিক ব্যাপার লাগছে, অনেক স্মৃতি আছে এই সাইকেলটাকে নিয়ে। তো সেরকম একটা ব্যাপার, মাঝে মাঝে এবার চালাবো ভেবেছি। What's wrong? Something isn't right. I feel I belong in the light. Passion. তো ফাইনালি আজকে আমি ক্লাসটা করানি, মানে ওর আমার স্টুডেন্টটা, পুচকি স্টুডেন্টের ওর নাকি শরীর খারাপ হয়ে গেছে, তো ওই জন্য আজকে আর ক্লাসটা করালাম না। আর তোমরা অনেক আওয়াজ শুনতে পাবে ইনস্ট্রাকশনে, সেটা হচ্ছে তারও আমাকে সবাই দেখছে, আগে এরা চলে যাক, তারপরে আমি আবার কথা বলছি। তো তুই একবার ব্যাক ক্যামেরা কেমন করতে পারি, আমার আমার দিদির এখানে কথা বলাই যাবে না, সব দেখছে। হ্যাঁ, করে দু। দিদির স্টুডিও অলমোস্ট ডান হয়ে গেছে, আজকেই সমস্ত কিছু করিয়ে দিচ্ছে। আজকে থেকে ওর ক্লাস শুরু হওয়ার কথা ছিল, আজ থেকে শুরু হয়েছে, কিন্তু যেহেতু একদম পুরো রুমটা, স্টুডিওটা পুরোপুরি কমপ্লিট হয়নি, ওর জন্য নিচের ঘরে হলো। তোমাদের একবার দেখাই যে কতটা কি কাজ এগুলো, সবাই এখন ওই ঘরেই দাঁড়িয়ে আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমার দিদি বসে আছে, দেখো। ও, আমার মা আবার বলেও দিল। এখানে মিরর এত বড়, না আর একটা এখানে লাগানো হচ্ছে। আমার মা দুদিন পর ব্লগ করবে, আমার মাই বকতে থাকে। এই যে লাইট লাইট লাগিয়ে কেমন লাগছে এখন, অবশ্য দিনের বেলা খুব আনন্দ, খুব আনন্দ দেখাতে নিয়ে আসছে, কেমন হচ্ছে ও স্টুডিও দেখো দেখো। হ্যাঁ ঠিকই তো আছে সবকিছু, দেখো তো তাই মনে হচ্ছে, সর এখন আমি বেরিয়ে যাই। তো এখন হচ্ছে মেইন জিনিস, সেটা হচ্ছে আমার হেয়ার কাট করবো, আর করবে হচ্ছে বাবা গো কিভাবে এইনি। তো তাড়াতাড়ি করে আমি চুলটা কেটে নিয়ে, আসলে আমার আর বড় চুল ভালো লাগছে না, সত্যি বলছি, অন্যদের দেখতে ভালো লাগে কিন্তু নিজে তো মানে 1 ইঞ্চিও না ন্যাকামো করে আছে, কিন্তু কাটতেও মায়া করে, কিন্তু আমার খুব ইচ্ছা ছোট করার। যাই হোক, ঠিক আছে করে দিচ্ছি। আই না 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 না, চলো এখন তাড়াতাড়ি করে চুলটা কেটে নিই। Thank you.
কেটেছি চুল, তাও মনে হয় এতটা মতো তো কাটলামই, কারণ নিচটা একদম সরু হয়ে যাচ্ছিল। তো এইটাই, এবার কি করব, এবার কি করব ভাবছি, এবার কি করব। আরে স্যান্টা নিয়ে আয়, স্যান্টা নিয়ে আয়, চলো। হ্যাঁ আমিও একদম প্রথমে এইরকমই করতাম, মানে একদম চুল কাটতাম না, মানে এইটুকুনিও কাটতাম না, রেখে দিতাম যে না কাটবো না কাটবো না। কিন্তু সবাই মানে সবারই চুল কাটা উচিত। দেখো আমারও কিন্তু পুরো একদম অনেকটা চুল ছিল সেখান থেকে, অনেকটা মানে প্রায় আমি এতটা মতো চুলটা আজকে কাটলাম। তো কাটবে, আবার বাড়বে, যদি না কাটো লেন্থ ওখানেই থেকে যাবে, যেটা ভুলটা আমি করেছিলাম। মানে আমি দেখছি আমার এক বছর ধরে, এক বছর ধরে লেন্থ ওইখানেই আছে, বাড়ছেও না মানে কমবে কী করে, আমি যেহেতু কাটতাম না বাড়ছে না। তো চুল কাটবে, এই দেখো মানে আমি নিজেকে উদাহরণ দিচ্ছি, সত্যি আমি একদম চুল কাটতাম না, ট্রাস্ট মি। মানে মাকে আমি নিজের থেকে বলছি, মা আমি চুল কাটবো, মা দেখে অবাক যে হ্যাঁ তুই চুল কাটবি, যখনই মা বলতো কিরে এবার একটু চুলটা কাট, আমি নেই ওখানে, মানে এইরকম ছিলাম। তো আমি এখন বুঝতে শিখেছি যে না একটু একটু চুলটা কাটা উচিত, নাহলে একই জায়গা থেকে থেকে চুলটা না রাফ হতে শুরু করে, একদম রাফ হতে শুরু করে। তো মাঝে মাঝে তোমরাও একটু একটু করে চুল কাটবে, আমি যেমন আজকে অনেকটা কাটলাম, তোমরা একটু একটু করে কাটবে, আমি তাও এতটা কেটেছি, তোমরা এইটুকুনি কাটবে, কিন্তু কাটবে। এটা সবাইকে একটা টিপস বলে দিলাম, সবাই বলে কিন্তু অনেকে শোনো না, তো প্লিজ শোনো, কারণ বড়রা যা বলে ঠিকই বলে। দেখ তোর মতো কে, তোর মতো কে, দেখ ওইদিকে, দেখ ওইদিকে তাকা একবার, ওই দিকটা, ওই দেখ ওই দেখ ওই দেখ, হ্যাঁ কে এটা, কে, সব কুকুর কত কি রিয়্যাক্ট করে, ও কিছু বুঝতেই পারছে না। সো অনেক দিন আগে না আমি একটা মেহেন্দি কিনেছিলাম, এই যে মেহেন্দি, এমনি কিনেছিলাম মানে কারোর বিয়ে ফিয়ের জন্য না, আসলে পড়া হয় না তো, আর কারোর বিয়েও লাগে না যে মেহেন্দি পরবো, মাঝে মাঝে ইচ্ছা করে মেহেন্দি পরতে। না একটা বিচ্ছিরি রিলস ছেড়েছে আমার, কিরম সাপের মতো শুয়োপোকার মতো লাগছে, ওইটাকেই বলছে। যাই হোক, তো এই মেহেন্দিটা আমি এখন পরবো, কারণ কলেজের জন্য আমি পড়তে পারছিলাম না, কারণ কলেজে আমাদের এইসব অ্যালাও নয়, মানে পরে গেলেই একদম বাইরে বার করে দেবে এরকম একটা ব্যাপার। তো এইটা পরবো কারণ এখন তো কলেজ নেই, লকডাউন পড়ে গেছে, সো ওই জন্য আজকে। আর পরিয়ে দেবে দিদি, কারণ ও এইসব ভালো পারে, আমি পারি না, এগেন আমি পারি না। তো এই পরিয়ে দে, এখন হাজারবার তেলাবো তারপরে ও পড়াবে, মানে কতটা যে স্ট্রাগল করতে হয় ওকে কিছু বললে, ভাবতেও পারবে না তোমরা, ভাবতেও পারবে না, বলে 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 তারপরে ও করে, এখন বলেই যাবো বলেই যাবো তারপরে ও করবে, তাও এক হাতে করবে এক হাতে করবে না, আমি এটাও জানি। নেল করতে গিয়ে এরকমও হয়, রাত্রেবেলা মানে সারাদিন বলে বলে রাতে যায়, রাতে গিয়ে একটা একটা মানে একটা হাতে করে আর একটা হাতে করে না, এরকমই হয়। আবার সকালবেলা হয় কি হয় না, পুজোর সময় কি করেছিলাম আমি জানো, পুজোর সময় একটা হাতে রাতেরবেলা করেছে, মানে ভীষণ ডিজাইন ফিজাইন দিয়ে ভীষণ ভালো করে করেছে, আর একটা হাতের আঙুলগুলোয় মানে কি বলবো করেইনি, মানে বললো তোকে সকালে আমি করে দেবো। আমি জানতাম সকালে, আর সেদিন মেবি ষষ্ঠী নয় সপ্তমী এরম কিছু একটা ছিল, বললো তোকে আমি সকালে করে দেবো, আমি জানতাম ও আর করে দেবে না, মানে আমি জানতাম। আর এত ডিজাইন মানে ওইগুলো ডিজাইনগুলো করতে করতেই অনেক টাইম লেগে যাবে, তো আমি ভেবেছিলাম ও আমাকে করে দেবে না, একদম শিওর, আর সেটাই হলো, করে দেয়নি, মানে দিয়েছিল, শুধু নেলগুলো বসিয়ে দিয়েছিল আর বললো কালারটা তুই করে নে। এক হাতে 14 গুষ্টির মানে কি বলবো ডিজাইন করেছি, আর একটা হাতে পুরো প্লেন, মানে কি বলবো আর, এরকমই হয় সত্যি কি। হ্যাঁ ওর তখন পরপর পরপর হাতে সব নখ, মানে হাতে নখ করে যাচ্ছে বলছি, যাই হোক মানে ওর ক্লায়েন্টরা বসেছিল তো ওর জন্য আর আমাকে সময় দেয়নি। যাই হোক, ওর ওর এখন করে দে, এখন করে দে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি যে আমি কিরকম ডিজাইন করছি, ঠিক আছে। সেই যে অনেক বলে বলে এখন শুরু হয়েছে, প্রচন্ড নাড়াচ্ছি সেরকম ভাবে হয় না, আচ্ছা না করাই না, আমি ঢং করিস না, এখন দেখা যাক কত দূর কি হয়। তো হয়ে গেছে, আমরা বলো কেমন লাগছে, আমি জানতাম এক হাতেই হবে, এক হাতে আর ওর পড়ানোর এনার্জি পাবে না, সেটাই হলো। তো এই দেখো, অবশ্যই জানিও, আবার কেউ লিখে ফেলো না দিদি তুমি পালিয়ে বিয়ে করছো না, তো দিদি তুমি পালিয়ে বিয়ে করছো না, তো না আমি বিএফডিএ করছি না, জাস্ট আমার শখ গেছে তাই আমি পড়েছি, এই তো। ঠিক আছে চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করব, যদি তোমাদের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব।
করতে ভুলবে না। তো টাটা সকলকে, আর সকলে খুব ভালো থেকো, আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।